আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুরে কও, আমার বন্ধুরে বল, জাবের দুই পোলা ছাড়া খাইতে বসলে শোভা পায় না, দুইজনকে নিয়ে খেতে বসতে বলো। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জাবের তোমার দুইটা পোলা কই? জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, যদি আমি বলি একটা একটারে মাইরা ফলাইছে নবীর মন খারাপ হবে, এই জন্য বলতেছে ওরা একটু দূরে আছে। আল্লাহর হাবিব মনে ডাক দিয়া কয় যাও যাও এদেরকে যায়া বলো আমি নবী ডাকতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কাছে গেল, এখন কি করব, নবী যে বলছে ডাক দিতাম ওরা তো বস্তায় বন্দি। কয় ঠিক আছে, নবী হুকুম করছে অর্ডারটা পালন করে, আপনার ডাক দেওয়া আছে ডাক দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই মাত্র বস্তার কাছে যাইয়া বললাম এ বাবারা তোদেরকে আমার নবী ডাকতেছে। যেইভাবে আমার দেশের ভিতরে দেখবেন শীতের সিজনে গর্ত করে করে আর্মিরা যেইভাবে ট্রেনিং দেয়, আপ্পায় আপ্পায় যেইভাবে বন্দুক নিয়ে ট্রেনিং দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই মাত্র সন্তানগুলোরে ডাক দিলাম বস্তার ভিতরে নড়াচড়া করতেছে, আমি তাড়াতাড়ি মুখটা খুইলা দিলাম, ওই বস্তা থেকে সন্তান বের হইয়া আমার নবীর সামনে সশরীরে দাঁড়ায় গেছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নূর এসেছে, সুস্পষ্ট কিতাব এসেছে। তাইলে আল্লাহ ও রাসূলকে বলেছেন নূর। এখন এই নূরের ব্যাখ্যা যদি আপনি খুঁজতে যান, তাফসির করে দেখবেন প্রত্যেকটা তাফসিরে প্রায় ২৭টা তাফসিরের মধ্যে লেখা আছে এই নূর মানি হলো আমার নবীজি। জোরে করে না সুবহানাল্লাহ। অনেকে বলে এই নূর মানি হলো, অনেকে বলে এই নূর মানি হলো কোরআন, তারা বুকার রাজ্যে বাস করে। নূর মানে যদি কোরআন হবে তাইলে এখানে নূরের পরে আবার ওয়া কিতাব শব্দ আল্লাহ উল্লেখ করলেন কেন? তার মানে প্রমাণ হয়ে গেল নূর একটা, কোরআন আরেকটা। এই কিতাব দিয়া কি, কিতাব দিয়া কি তাওরাত না জবুর না ইঞ্জিল না কোরআন? কোরআন কি এখানে লেখা আছে? লেখা নাই, এখানে শুধু লেখা আছে কিতাব। এখানে কি এই কিতাব দ্বারা কি ১০৪খানা কিতাব বুঝাইছে নাকি কোরআন বুঝাইছে? এইটা যখন বুঝতে যাবেন তখন কোরআনে খুঁজলে পাবেন না, এটা খুঁজতে গেলে আপনাকে তাফসির যেতে হবে। তাফসিরের মধ্যে লেখা আছে কিতাব মানি হলো কোরআন মাজিদ। তো যেই তাফসির দ্বারা কিতাব মানি কোরআন বুঝতেছেন সেই তাফসির দ্বারাই প্রমাণিত হয় নূর মানি হলো আমার নবীজি। জোরে করে না সুবহানাল্লাহ। এই সুন্দর সমীকরণটাকে যারা তেলে পানিতে মিশায় ওরা কখনো হুব্বে মোস্তফার যে নির্যাস, নবীর ভালোবাসার যে নির্যাস সেটা তারা পাবে না। এখন আসুন আপনারা আমার সাথে কথা বলুন, আমরা কি মোল্লার কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? আল্লাহর কথা মানবো। তাই এই জন্য যারা আমার সৃষ্টির তত্ত্ব সম্পর্কে যারা জানে না তারাই আমার রসুলকে আমাদের মতো মনে করে, কারণ রসুলের হাত আছে আমাদের হাত আছে, রসুলের বিয়ে করেছেন আমরা বিয়ে করেছি, রসুলের বাবা মা আছে আমাদের বাবা মা আছে, মানুষের গরু তো মানুষই হয় গরুর গরু তো গরু হয়, এইরকম বিয়াদবিমূলক বিশেষণ দিয়া আমার রসুলকে তারা খেয়ে করার চেষ্টা করে। আপনারা বলেন যার সম্মান স্বয়ং আল্লাহ বাড়াইছে পৃথিবীর কেউ কি তার সম্মান কমাইতে পারবে? বরং যারা কমাইতে যাবে তাদের সম্মান কমে যাবে। আর আপনি যত রসুলকে তাজিম করে কথা বলবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায় দিবে, কথা বলেন ঠিক কি না? তো স্বয়ং আল্লাহ যার সম্মান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক, হে বন্ধু আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর আর আলী হইল সেই শহরের দরজা, কথা বলেন ঠিক কি না? তো আমার নবী যে বলছে এলেমের শহর, সেই শহরের গভীরতা কত আপনারা জানেন? কথা কোনো জানেন?
না। এই শহরের উচ্চতা কত জানেন? দৈর্ঘ্য কত জানেন? প্রস্থ কত জানেন? ব্যাস কত জানেন? ব্যাসার্ধ কত জানেন? কিছুই তো জানেন না। তাইলে আপনি কেন সেই পরিধি মাপতে চান? আপনি দুনিয়াতে আইসা কয় একটা পাতা পড়িয়ে বলতেছেন, রাসূল লিখতে জানতেন না, পড়তে জানতেন না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন? আল্লাহর হাবিব বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাইলে রসূলকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। নবীর শিক্ষক কি দুনিয়ার কেউ? নবীর শিক্ষক কে? আল্লাহ। তো রসূল তো শিখিয়ে দুনিয়াতে এসেছেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সব কিছু শিখিয়ে দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? তাহলে এই খণ্ড খণ্ড কথাগুলো আপনাকে হৃদয়ে ড্রাফ্টস করতে হবে। এখন অনেকে বলে যে হুজুর রসূল তো মাটির তৈয়ারি, নাউজুবিল্লাহ। কর আমি তাকে প্রশ্ন করতে চাই যে আপনি যে বললেন রসূল মাটির তৈয়ারি, আপনি বলুন তো আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আপনি বলবেন কলম সৃষ্টি করেছে, আর নাইলে বলবেন আরশ সৃষ্টি করেছে। আপনার এই কথাগুলো গ্রহণযোগ্য হবে না। রাসূলকে প্রশ্ন করি, হে রাসূল আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? রাসূল উত্তর দেন, ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি। তিনবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মোল্লার কথা মানবেন না, রাসূলের কথা মানবেন? আমি খুব সহজে গরম হব না। যখন দেখব যে এত বোঝানোর পর আপনি বুঝতেছেন না, তখন আপনাকে চেনার টাইম আমার নাই, এটা মাথায় রাখবেন। যেখানে রাসূল বলছেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে, পৃথিবীর কারো সাধ্য আছে এই হাদিসটাকে ওভারটেক করবে? নাই। এবার আসেন একটু হাকিকতে টাচ দেই। ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে আছে, কুনতু কানজান মখফিয়ান, আল্লাহ বলছেন আমি আল্লাহ গুপ্ত বান্দার ছিলাম। আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ শুনব, সেই একজন মাহবুব বানানোর জন্য আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি। নাই নাই কোনো কিছুই নাই, তখন আমি আল্লাহ আমার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছি। যখন নবীর নূর মুবারকটাকে সৃষ্টি করেছেন, আজকে যারা দাবি তুলেন যে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে, তাদেরকে একটু বলতে হয় আমার কিছু কথা। নবীর একজন সাহাবি যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, মিলে গেছে গা? ভাগলা ব্রেন আছে না নলেজ আছে? বুঝে নলেজ পাওয়া না, ব্রেন আছে বলছি তো, ব্রেন বলছি না? হ্যাঁ। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেডায় রসূলের সাহাবী, নবীর সাহাবীদের মর্যাদা কি? তাদের সমান কি আমরা হইতে পারবো? সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর উঠে যুদ্ধ করেছেন, ঘোড়ার পায়ের নিচের দুলার সমানও কেউ না। এই জাবের তো সেই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, নবী গো আমার বাবা এবং মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান, বন্ধুনি ও নূরপুরের বাবা, এই কথাগুলো কিয়ামত পর্যন্ত বলতে হবে,
কারণ প্রজন্মকে আমার নবীর রহস্য সম্পর্কে জানাতে হবে আপনি জানলে চলবে না আপনার নাতিকে জানাইতে হবে ডাক দিয়ে বলে নবী আমার বাবা এবং মা আপনার দরবারে নূরানী কদম মুবারকে কুরবান এই জাবের সেই জাবের যে জাবের আমার নবীকে দাওয়াত করেছিল এই জাবের নূরপুরের জাবের না এই জাবের কোশোয়ার জাবের না এই জাবের রাদিয়াল্লাহু তাআলা হু নবীর দাওয়াত করলো আমার নবী দাওয়াতে যাবে যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা গুর দুইটা সন্তান একটা আরেকটার ডাক দিয়ে বলে বাইরে আমাদের বকরিটা কই এক ভাই আরেক ভাইরে বলে বকরিটা তো আমার বাবা জব কইরা ফলাইছে আরেক ভাই ডাক দিয়া কয় ভাই জবাই আবার কেমনে করে কয় আমার একটু দেখায়া দাও এক ভাই শুইছে আরেক ভাই গলার মধ্যে ছুরিটা চালায়া জবাই দেখায় দিছে নাই নাই এক ভাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে মাইশা দেখতেছে ভাই ভাইকে জবাই কইরা ফলাইছে এ ভাই ওই মুহূর্তে মা সন্তানকে বলে পুত্রে করলে কি ওই ছেলে পাহাড়ের উপরে ওইটা লাভ দিয়ে পড়ে ওই ছেলেটাও মারা গেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা হু খনন শেষে বাড়িতে এসে কয় শুনো আমার নবী তো আসবে খাবার রান্না হইছিনি স্ত্রী ডাক দিয়া বলে কি রান্না করুম এক ভাই আরেক ভাইরে জবাই দেখাইতে যায় জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করে দিছে আরেকটা পাহাড় থেকে লাভ দিয়ে কইরা মারা গেছে আমার হাতের মধ্যে কাজ ওঠে না এ সাবধান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি কি জানো না সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে বেশি তুমি কি জানো না মায়ের চাইতে সন্তানকে ভালোবাসতে হবে বেশি ওয়ান নাসি আজমাইন পৃথিবীর সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি কহ জানি জানলে সন্তানের জন্য কান্দ কেন তুমি কি জানো না নবীর আগমনে খুশি না হইয়া যদি সন্তানের মায়ায় কেঁদে ফেলো নবীর আদালতে তুমি আসামি হয়ে যাবে মনটা শক্ত করো সত হইলে তো মা ঠিক না সত হইলে তো মা মার তো একটা ব্যথা আছে আছে কি না এবার মা স্ট্রং হয়ে গেল ডাক দিয়া বলে সন্তান দুইটা কি করব বস্তার ভিতরে সন্তান দুইটা ঢুকালো গরের কোনার মধ্যে রেখে দিল রক্ত পরিষ্কার করে আর এই দিক দা রান্না বান্নার কাজ শেষ হইতাছে আর শেষ হওয়ার পর আমার নবী রাহমাতুল্লিল আলামিন আসলেন বাড়িতে আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেন ওয়ালা আল্লাহর হাবিব বলে ও জাবের জাবের রান্না বান্না হইছিনি অনেক খোদা লাগছে খোদা এবার দস্তরখানা বিছাইয়া দিলেন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেতে বসে গেলেন আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুরে কো আমার বন্ধুরে বল জাবের দুই পোলা ছাড়া খাইতে বসলে শোভা পায় না দুইজনকে নিয়ে খেতে বসতে বলো আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জাবের তোমার দুইটা পোলা কই জাবের রাদিয়াল্লাহু তাআলা গো মনে মনে ভাবেন যদি আমি বলি একটা একটারে মাইরা ফলাইছে নবীর মন খারাপ হবে এই জন্য বলতেছে ওরা একটু দূরে আছে আল্লাহর হাবিব মনে ডাক দিয়া কয় যাও যাও এদেরকে যাইয়া বল আমি নবী ডাকতেছি জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর কাছে গেল
এখন কি করব নবী যে বলছে ডাক দিতা মুরাত অবস্থায় বন্দি কয় ঠিক আছে নবী হুকুম করছে অর্ডারটা পালন করে আপনার ডাক দেওয়া আছে ডাক দেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যেই মাত্র বস্তার কাছে যাইয়া বললাম এ বাবারা তোদেরকে আমার নবী ডাকতেছে যেইভাবে আমার দেশের ভিতরে দেখবেন শীতের সিজনে গর্ত করে করে আর্মিরা যেইভাবে ট্রেনিং দেয় আপ্পা আপ্পা যেইভাবে বন্দুক নিয়ে ট্রেনিং দেয় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যেই মাত্র সন্তানগুলোর ডাক দিলাম বস্তার ভিতরে নড়াচড়া করতেছে আমি তাড়াতাড়ি মুখটা খুইলা দিলাম ওই বস্তা থেকে সন্তান বের হইয়া আমার নবীর সামনে সশরীরে দাঁড়ায়া গেছে দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে আরে দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে আরে খোদারি কুদরতে আবার খোদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায় গায়বী খবর দেনওয়ালা এলো রে মক্কায় গায়বের খবর দেনওয়ালা এলো রে মক্কায় যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার আর হয়ে যায় গায়বী খবর দেনওয়ালা এলো রে মক্কায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার নূরপুরের বন্ধু ঘটনাটা কেন টান দিছে সেটা তো বুঝলেন না অনেকে বলবেন অজিতটা তো বহুত আগে শুনছি কিন্তু আমার এই প্রজন্মের পোলাপান তো শুনে নাই কথা কোন ঠিক না এদের কত ইতিহাস জানাতে হবে যুগ যুগ ধরে ইতিহাস জিন্দা রাখতে হবে কথা কোন ঠিক না এই ঘটনাটা কেন তুলছে একটা মাত্র কারণ তাহিরি লাইন ছাড়া কথা বলে না এই জাবের সেই জাবের যেই জাবের আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তো সাহাবী নবীরে প্রশ্ন করছে সাহাবী নবীরে প্রশ্ন করছে কোন মোল্লার কাছে কোন টিকটক মৌলবি প্রশ্ন করে নাই কিছু টিকটক মৌলবি আছে না বৈশা বৈশা প্রশ্ন করে আল্লাহ সর্বতে কি সৃষ্টি করেছে আর একটা বানাই না তুই কবি কলম বানাইছে ক আপনি কি কনফার্ম ক হ্যাঁ কনফার্ম তাহলে কি আমি বন্ধ করে দিব হ্যাঁ বন্ধ করে দেন ইয়েস আপনি ঠিক বলেছেন আসলে কি ঠিক না বেটি বেটি এর কর টিকটক মৌলবি এদের যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব মি হত গুগল আইসিইউ তে আছে কথা কও তাদের যন্ত্রণায় ফেসবুক এখন নিয়ত ফেসবুক ইউটিউব গুগল মন থাকবো নি একটা দিয়ে গেলাম আজকে ফেসবুক আর ডুবলে ছোট ছোট ওই সবুজ পর্দা ফিসুন দিক দিয়ে দিয়ে ভিডিও বানা খানা খাবার সিনারি ফিসুন লাগাই দিয়ে মরে যাবে মুসলিম কাবার দিয়ে কথা কইতেছে এডিটিং কইরা নিজে নিজে প্রশ্ন বানায় শুধু ফেতনা শুধু ফেতনা কালকে শুনতেছি এক মূলে বলেছে কার্ফো মাছ খাইলে শিরিক কার্ফো মাছ খাইলে বলে শিরিক এই টিকটক মৌলবি গুলা মানে কি যে একটা অবস্থা তাদের এরা নিঃসন্দেহে ইসরায়েলের ডলার খাইতেছে কথা কোন ঠিক না বেঠি সাউন্ডটা একটু মিষ্টি করে দেন হার্ড হয়ে গেছে আস্তে আস্তে মাইক ঠিক আছে কি মৌলবি টিকটক মৌলবি ফেসবুক জোরে ফেসবুক ফেসবুক ইউটিউব গুগল এটার ব্যাখ্যা তিন ঘন্টা লাগবে কইলে আমার যুবক ভাইয়েরা এই জাবের পরীক্ষিত সেই যোদ্ধা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো
আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আজকে যারা বলে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন তাদেরকে রাম দোলায় দেওয়ার জন্য হাদিসটা টান দিছি। আল্লাহর হাবিব বলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না ওয়ালা কমরুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না। আপনারা জবান খুলে বলেন জমিনটা কি মাটির না স্বর্ণ? আরো জোরে। আল্লাহর হাবিব বলে যখন আমি নবী ছিলাম আসমান নাই লৌহ নাই কলম নাই মাটিও নাই তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না? আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জুস মারিলেন এশকের দরিয়াই গো সময় যায় পর দুরুদ নবী মোস্তফা পর দুরুদ নবী মোস্তফা গো সময় যায় পর দুরুদ নবী মোস্তফা ঠিক না? আল্লাহ মোহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত আরে জোসারে অন্ধকারে তাকে তো দরাই রে সময় যায় পর দরুদ নবী মোস্তফা পর দরুদ নবী মোস্তফা গো সময় যায় পর দরুদ নবী মোস্তফা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে এই দেশে এমন কিছু মৌলবি আছে যারা বলতে শুনছি কয় নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না। দেখাইতে না পারলে কান কেটে ফেলবো। এরা কোন ধরনের মুসলমান আমার বুঝে আসে না। নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে না দুনিয়াতে আসার আগেই নবী ছিল? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ বলছে ওয়াইদ আখাজ আল্লাহ মিসাকান নাবিগিন দুনিয়াতে সকল নবীকে পাঠাইবার আগে আল্লাহ পাক রুহানি জগতে অঙ্গীকার নিয়েছেন। এখানে বলছে মিনান নাবিগিন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। ওই যে সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে হ্যাঁ নবীরা তোমরা দুনিয়াতে যাইবা যায়া শুধু বলবা যে আমার নবী আসতেছে। তাহলে নবীজি দুনিয়াতে আস শুধু আমার নবী না আদম নবী ও নবী হয়েই দুনিয়াতে আসছেন। এমন না যে দুনিয়াতে আইসা নামাজ রোজা হজ জাকাত করার পর একটা কোয়ালিটি অর্জন করছে যেই কোয়ালিটি অর্জন করলে সাহাবি হয় যেই কোয়ালিটি অর্জন করলে তাবিন হয় যে কোয়ালিটি অর্জন করলে তাবে তাবিন হয় আইমে মুজতাহিদিন হয় আইমে মুতাকাদ্দিম হয় সলফে সালিন হয় ওলি হয় কুতুব হয় গাউস হয় এই রকম বিষয় না। কারণ এরা হইল বান্দা এরা হইল ওলি আল্লাহর এবং মর্যাদাপূর্ণ একটি জায়গা কিন্তু নবীগণ হলো আল্লাহ পাকের স্পেশাল। সবারই গুণা ছিল আল্লাহ পাক কাউকে মাহফুজ করেছেন কিন্তু আমার নবীর কোনো গুণা নাই তিনি নিষ্পাপ হয়ে দুনিয়াতে নবী হয়েই এসেছেন।
দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তিটা প্রকাশ পেতে পারে কিন্তু নবী ছিল না এই কথা যে যারা বলে এরা এখনো বিভ্রান্তিতে আছে কথা বলেন ঠিক না বেঠে তো এবার আসেন নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত আল্লাহ কখন আপনাকে নবুয়তি দিয়েছেন এটার অর্থ হলো 40 বছর পরে দিয়েছেন নাকি নবী হয়ে এসেছেন রাসূলকে প্রশ্ন করি হাদিস মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কখন নবুয়তি দিয়েছেন আমার রাসূল বলছেন কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ আই কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত তিন আদম যখন অস্তিত্ব নাই পানির যখন অস্তিত্ব নাই আদমের যখন অস্তিত্ব নাই কোনো কিছুই নাই রাসূল তো বলছেন ওয়ালা সামা আসমান নাই ওয়ালা আরদুন জমিন নাই ওয়ালা আরশুন আরশ নাই ওয়ালা কলম কলম নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম সুবহানাল্লাহ এগুলো হলো নবীর জাত সম্পর্কে যারা জানবে না তাদের নামাজ রোজা কখনো কাজে আসবে না এটা হলো ইমানি বিষয় এগুলা কি বিষয় ইমানি বিষয় অনেকে জিজ্ঞেস করে কবরে গেলে কি জিগাইব নবী নূর নামাটি হেতে বলে কি হেতে বলে কি পাবলিকরে কি ধোঁকা দিতে চায় আমি তাহলে যেই লোকটা এই কথা বলবে আপনি যদি তাকে বলেন কবরে কি জিগাইব ফজর নামাজের ফরজ কয় রাকাত যোহর ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত কবর কি না জিগাইব কবর জিগাইব আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক হাজার রাজুল কবরতে তিনটা প্রশ্ন জিগাইব নামাজের কথা জিগাইতো না রোজার কথা জিজ্ঞেস করবে না তাই বলে কি নামাজ পড়তে হবে না পাবলিককে কি ধোঁকাটা দিতে চায় এখন তথ্য প্রযুক্তির যুগে তাদেরকে ধরার সুযোগ আমাদের হয়েছে আর ওরা তো এমন কিছু মানুষ গতকাল তো আমি আশ্চর্য হয়ে গেছি আমরা যখন হাকিকতের ওয়াজ করি ওরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ভাই আমি দ্বন্দ্বের জন্য বলছি না দ্বন্দ্ব বন্ধ করা দ্বন্দ্বকে নিরসন তাফউজ বলা হয় এটাকে দ্বন্দ্ব নিরসনের জন্য আমি বলছি আজকে দেখেন আমরা যখন রসুলের শান বলি ওরা আমাদেরকে বেদাতি বলে আমরা যখন রসুলের শান বলি ওরা আমাদেরকে বেদাতি বলে আমরা যখন রসুলের জিয়ারত করি ওরা আমাদেরকে বেদাতি বলে আমরা যখন রসুলের দুরুদ সালাম সালাতু সালাম কিয়াম করি ওরা আমাদেরকে বেদাতি বলে আমরা যখন রসুলকে দাঁড়িয়ে সালাম দেই ওরা আমাদেরকে বেদাতি বলে বিভিন্নভাবে আমাদেরকে বলে কিন্তু দুঃখজনক হলো সত্য সদ্য কিছুদিন পূর্বে একজন বক্তা ওয়াজ করতেছে তার পাশে একজন কিছুদিন তিনি জেলে ছিলেন জেল থেকে তিনি জামিনে এসেছেন মুফতি আমির হামজা সাহেব তিনি পাশে বসা আছেন আরেকটা বক্তা ওয়াজ করতেছে খুব হাক ডাক দিয়ে ওয়াজ করতেছে মনে হয় ভাইরাল হওয়ার দান্দাই হবে না হলে তো এটা হতে পারে না এইভাবে কথা বলতে পারে না সেই ওয়াজের মধ্যে বলতেছে হাতের মধ্যে আচ্ছা হাতের মধ্যে এইভাবে কোরআন শরীফ নিতাছে নিয়া বলতেছে ভাইয়ের আমার শুনুন এই যে আমার হাতে কি কয় আমার হাতে কোরআন শরীফ এইটা কিসের কাগজের কোরআন এই কাগজের কোরআন যদি এই মুহূর্তে আমি ছিঁড়ে ফেলে দেই পাবলিক আমাকে কি করবে কয় পাবলিক আমাকে ধুলাই দিবে পাবলিক আমাকে মারবে যদি কোরআনের পৃষ্ঠা আমি ছিঁড়ে ফেলে দেই তো সুতরাং কোরআনের কাগজের পৃষ্ঠা ছিঁড়ে ফেললে যদি আমাকে আপনারা মারেন তাহলে এই এই আমির হামজা হলো তিনি হলো জীবন্ত কোরআন তার উপরে যারা আক্রমণ করে আমরা তাকে ছিঁড়ে ফেলবো নাউজুবিল্লাহ বলবেন না তো এই কোরআনের সাথে লাউহে মাহফুজের কোরআনের সাথে যারা কোনো বান্দাকে কোনো সৃষ্টিকে তুলনা করবে হ্যাঁ জীবন্ত কোরআন বলে আখ্যায়িত করে ওই কোরআনের সমকক্ষ মনে করবে সুতরাং আমি আমি ডাইরেক্ট তাকে বলতে চাই সে কুফুরি করেছে তাকে তওবা করতে হবে আর বিশেষ কথা হলো আমি অবাক হয়েছি মুফতি আমির হামজা সাহেব তিনি জেল থেকে এসেছেন তিনি কারাদণ্ড ছিলেন আমি হয়তো সেদিকে যাব না কিন্তু ওনার উচিত ছিল এত আবেগ ভালো না ওনার পাশে বসে একজন বক্তা ওনার প্রশংসা করতে গিয়ে এমনভাবে কুফুরি করবে এবং কোরআনকে ওভারটেক করে কোরআনকে অবজ্ঞা করে কোরআনকে কাগজের কোরআন বলে আর ওনাকে জীবন্ত কোরআনের সঙ্গে তুলনা করে হ্যাঁ কোরআনের সঙ্গে তুলনা করে যে কুফুরি করেছেন তিনিও দেখলাম চুপচাপ বসে আছেন কোনো প্রতিবাদও করেন নাই তাহলে আমি কি মনে করতে পারি আপনারও নীরব সমর্থন আছে কিনা আমি জানি না তবে আপনি অনতি বিলম্বে এই বিষয়গুলো এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া আরো আরো কঠিন আকারে যাইতে পারে সুতরাং আমি বলবো যিনি এই বক্তব্য দিয়েছেন তাকেও তওবা করতে এবং আপনি এই বিষয়টা আপনার পক্ষ থেকে কি আপনি কি তার বক্তব্য সমর্থন করেন নাকি আপনি খেয়াল করেননি আপনি যাই হোক না কেন আপনি সেটা আপনি অবশ্যই অনলাইনে তো দেখেছেন সে যে বলেছে আপনার উচিত ছিল আপনি জাতির কাছে এসে অনুতপ্ত হওয়া সেটার সাথে আপনি যে একমত আছেন কি না সেটা ক্লিয়ার করা দরকার ছিল আমি আশা করব অবশ্যই অবশ্যই এখানে তো আর উলামায়ে কেরাম ছিল তাদের উচিত ছিল ওই বক্তাকে ভাইরাল হওয়ার ধান্দা করতে আছে যে ভাইরাসে পরিণত হয়েছে সেই বক্তাকে রাম দুলাই দেওয়া দরকার ছিল কথা বলে ঠিক না বেঠে রসুলের পক্ষে সম্মান বললে আগুন দৈরা যায় আর তোমরা একজন হুজুরের সম্মান বাড়াইতে যাইয়া জীবন্ত কোরআন আর মুর্দা কোরআন বানাই দিতেছ কাগজের কোরআন বানাই ফেলতেছো
এই কোরআনকে এই কোরআনকে এই কোরআনের সাথে একজন সৃষ্টির তুলনা করতেছো এই সমস্ত বিষয়গুলো বাদ দিতে হবে সুতরাং ওরা সবকিছুই পারে ওরা সবকিছুই পারে দেখবেন ওরা যখন অন্যায় করে ওদের জাত ভাই যারা আছে তারা কিন্তু কোনো প্রতিবাদ করে না আর আমরা যদি রিয়েল কথাটাও বলি সেটারে এমন ভাবে তারা ধরে মনে হয় যেন আমরা বানায়ে বানায়ে বলতেছি কথা কোন ঠিক না বেঠিক এই জন্য এই কচুয়ার জমিন থেকে আপনারা অ্যালার্ট থাকবেন এই সমস্ত বানোয়ার এই গাজাখুরি বক্তব্যগুলো আজকে সমাজকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক না বেঠিক কোথায় লৌহে মাহফুজের কোরআন আর কোথায় আমরা আমাদের গুনার কোনো অভাব নাই আমাদেরকে জীবন্ত কোরআন বানায় ফেলতেছে কথা কোন ঠিক না বেঠিক কোরআনের পাখি বানাই জীবন্ত কোরআন বানাই এই সমস্ত বিষয়গুলো সেনসিটিভ বিষয় বুঝ জ্ঞান রেখে কথা বলবেন আর জাতিকে বিভ্রান্ত করবেন না আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই আছে দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না নাহনু নাসাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে নিয়ে নিয়েছি যে কোরআনের ভিতরে জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই জাররা পরিমাণ কোনো ত্রুটি নাই এখন যেই মৌলবী একজনকে পাশে বসাইয়া ওই কোরআনের সঙ্গে তুলনা করেছেন আমি জানতে চাই তুমি যাকে জীবন্ত কোরআন বলছো এই মানুষটার ভিতরে গুনাহ কি অভাব আছে নাকি অপরাধের কোনো অভাব নাই আমরা মানুষ আমাদের ভুল ত্রুটির অভাব নাই এই জন্য লৌহ মাহফুজের সঙ্গে কোন মানুষকে তুলনা করা জীবন্ত কোরআন বলা এটা কুফুরি এই কুফুরির জন্য তাকে তওবা করতে হবে কথা বলেন ঠিক কি না আরে হাত তুলে বলেন ঠিক কি না বলেন আরে ওই মৌলবীটা দরকার ছিল ওই কথাটা বলা যে কোরআন আল্লাহর কালাম এই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর বিরুদ্ধে কথা বলে রুখে দাঁড়ানো কথা বলেন ঠিক কিনা আর দালালি করতে 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 চূড়ান্ত পর্যায়ে নেমে গেছে ওরা এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন যতদিন পর্যন্ত গুহায় হেরা গুহায় ধ্যান করেছেন এটার নাম ইসলাম হেরা গুহায় ধ্যান করার নাম ইসলাম কিন্তু আল্লাহর হাবিব মাঝে মাঝে দুনিয়াতে আসার পর আবার তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন সেটার নাম ইসলাম কথা কোন ঠিক কিনা আজকে আমার দেশে জিহাদের অপব্যাখ্যা আছে আসল জিহাদ নাই স্বার্থের জিহাদ আছে ক্ষমতার দ্বন্দ্বের জিহাদ আছে কথা কোন ঠিক কিনা এটার নাম জিহাদ না এটা হলো ফাইজলামি জিহাদ কি আমরা বুঝি জিহাদ তো সহজ জিনিস না আল্লাহর হাবিব বলছেন আল জিহাদ ও মাযির ইলা ইয়াউমিল কিয়ামাহ জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে কিন্তু আমার দেশে যারা জিহাদ করতে চায় এইগুলো ক্ষমতায় যাওয়ার জন্য মাঝে মাঝে ইসলামটাকে ব্যবহার করে বিভিন্ন ষড়যন্ত্র করে এইগুলো আমরা কিন্তু বুঝি এখনো সাবধান হয়ে যান সত্যিকারটি রসুল পাকের আদর্শ হৃদয়ে লালন করুন লালন করে কথা বলুন দেখবেন ইহকালের সম্মান পাবেন পরকালের সম্মান পাবেন কানকাই বসে বসে আল্লাহ আল্লাহ জিকিরি করার নাম ইসলাম মসজিদে বসে বসে নফল ইবাদত করার নাম ইসলাম জঙ্গলে মোরাকাবা মুশাহাদা করার নাম ইসলাম আবার মাঝে মাঝে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলে কেউ মন গড়া ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে জিহাদ করার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ জিকির করেছেন ইবাদত করেছেন কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন বন্ধুরে আমার আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন 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 আর যতদিন পর্যন্ত নীরবে নীরবে ধ্যান করেছেন মুরাকাবা করেছেন কাফেররা পর্যন্ত আমার নবীরা আল আমিন বলেছেন যেই মাত্র আমার নবীজি
ইসলামের কথা কোরআনের কথা ওপেন করেছেন ওপেন করার সাথে সাথে কাফেররা নবীকে মারার ষড়যন্ত্র করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন তোমরা দুনিয়ার জমিন থেকে কৌশল করবা নবীকে মারার জন্য আর আমার আল্লাহ তোমাদের সকল কৌশলে জবাব দিবেন আল্লাহর ক্ষমতা দিয়ে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর হাবিব যখন ইসলামের কথা বললেন কাফেররা তখন ঘোষণা করলেন নবীকে মেরে ফেলতে হবে কারণ নবীর কারণে ইসলামের মধ্যে চুনকা তাদের বাপ দাদার ধর্মের মাঝে চুনকালি লাগতেছে এখন নবীকে মারার ষড়যন্ত্র যখন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু আর দেরি করবেন না হাতের মধ্যে তলোয়ার নেন এদের সঙ্গে জিহাদের ময়দানে নেমে যান এবার আল্লাহর হাবিব আবু জাহিলের ডেকে আনলেন আয়না বললেন তোমরা এক আল্লাহকে মানো আবু জাহিল বলে মানতে পারবো না তাইলে আমি নবীকেও মানো আবু জাহিল্লা বলে না মানতে পারবো না আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে পারবো না প্রয়োজনে আমরা যুদ্ধ করব আল্লাহর হাবিব বলে তোমরা রাজি হলে আমিও রাজি তাইলে যুদ্ধের ময়দানটা কোথায় হবে এবার নবীর সঙ্গে তারা যুদ্ধের ময়দানের মাঠটা সিলেক্ট করলেন এ যুবক ভাইয়েরা কাফেররা উঁচু একটা জায়গায় নিয়েছে আর মুসলমানরা নিচু একটা জায়গা নিয়েছে মুসলমানরা যেই জায়গা ভিতরে যুদ্ধে দাঁড়িয়েছেন ওই জায়গার মাটিটা ছিল একেবারে ধুলাবালি আমি আমার আম্মাকে নিয়ে উমরায় যখন গিয়েছি সেই জায়গাটা আমি দেখে এসেছি মুসলমানদের সেই প্রথম যুদ্ধের জায়গা মাস্টার নাম ছিল রমজান ওই রমজানের 17 তারিখে সেই যুদ্ধটা হয়েছে যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ এটাই ছিল আমার ওয়াজের বিষয় সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে কাফেররা শক্ত জায়গা নিয়েছে আর মুসলমানরা ধুলাবালির জায়গা নিয়েছে ওই ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবীর সাহাবীরা এমন ভাবে রমজান মাসে রোজায় অবস্থায় এবার যুদ্ধের ময়দানে যখন চলে গেল কাফেররাও নেমে গেছে সাইজা সুইজা মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন আর কাফের সংখ্যা হলো হাজার এবার এতগুলা সৈন্যের বিরুদ্ধে আমার নবী নামলেন কিন্তু যুদ্ধের ময়দানে নামার পর অনেক সমস্যা দেখা দিয়েছে এক নম্বর সমস্যা হলো আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন এ সাহাবীরা তোমরা যে যুদ্ধের ময়দানে নেমেছো আমি রসুল জানতে চাই তোমাদের যুদ্ধের ময়দানে কোনো সমস্যা আসেনি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো সমস্যা নাই কিন্তু একটা সমস্যা আছে কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে ওদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আমরা যেই জায়গায় দাঁড়াইলাম আমাদের চোখের সামনে দিয়ে সূর্য উঠেছে এই সূর্যের তাপের কারণে কাফেরদের পাথরের আঘাত দেখি না তীরের আঘাত দেখি না আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এই পৃথিবীর আর কেউ নাই আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো নবী গো ও মায়ার নবী আমি তো কিচ্ছু দেখি না আল্লাহর হাবিব তখন যুদ্ধের ময়দানে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ আমার সাহাবীরা তোমার বান্দারা এই যুদ্ধের ময়দানে যদি হেরে যায় তাইলে দিনের পতাকা কে পাহারা দিয়া রাখবো গো আল্লাহ আমার সাহাবীর চোখের ভিতরে সূর্য ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায়া দিলেন এই সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা কিচ্ছু দেখে না আল্লাহর হাবিব হাতটা তুলছে সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব হাতটা নামাইতে পারে না আমরা তাকায়া দেখলাম ওই সূর্যের মুখের ভিতরে মেঘমালা পরে যুদ্ধের ময়দানটাকে ছায়া করে দিয়েছে আর বড় করে বলুন সুবহানাল্লাহ ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন এই গজলটা রাত্রে 12টার পরে গাইলে মোটামুটি অর্থ বুঝতে নিলে এখন তো মন উরু উরু দুরু দুরু হ্যাঁ এখন তো মন না পাগলা মন এখন হইচই অবস্থা বলেন ও তুই ডুব দিলে রূপ এটা কি যমুনা নদীর ডুবের কথা কইছি মেঘনা নদীর কথা কইছি এটা প্রেম দরিয়ার কথা কইছি ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে
ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন, দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, কত মানিকার রতন, কত মানিকার রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, নবীনা মানে যারা হান্ড্রেড পার্সেন্ট বেইমান তারা করি জোরে কর ঠিক কিনা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, একটু মিষ্টি দে একটু বাড়াই দে মুখ বাড়াই দে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, এই কথা তাহিরি কয় না স্বয়ং আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না বলো, হে আমার বন্ধু রে, এ যুবক ভাইরা, নবী আমার হাতটা বাড়াইতে দেরি, ওয়াজ করি আমি গলা ভাঙ্গে তারার, এ জাঙ্গ ইয়া এ নাসির ভাই, এ শেরমে সাহেব, ওয়াজ ও শেরমে সাহেব তো লইলিছে ওয়াল্লাহ, ওয়াজ গিয়েছে একটা কার কাছে দিতাম, ওয়াজ করে আমার গলা ভাঙ্গে লেগেছে, সামার তো সেই দিক দিয়ে দেখ না কি অবস্থা, দেশটা উল্লাস করতেছে বাজার, দেশটা উল্টা চলতেছে, যাক কারণ শ্রোতা না থাকলে কমু কোথায়, শ্রোতাও তো ঠিক তাহলে লাগবে কথা কন ঠিক না বেটে, বাজান বাজান অবাজান, নবীর দোয়া কবুল হয়নি কথা কন ওইছি নি, ইতিহাস আছে নি, এরপরে সাহাবীরা কষ্ট হইতেছে আপনারা, এরপরে সাহাবীরা যুদ্ধ শুরু করলো, যুদ্ধ যখন তুমুল শুরু করলো, আবার নবী আইসা গা সাহাবীরা, এখন আপাতত তোমাদের কোনো সমস্যা আসেনি, আর সাহাবীরা তো কম না, নবীর ভাইয়া যত পাইছে নিয়ামত গ্রহণ করছে কথা কন ঠিক কিনা, ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো যুদ্ধের ময়দানে সূর্যের তাপের কারণে আমরা কিছু দেখতাম না, কিন্তু আল্লাহ রহমতে আপনার ওসিলায় মেঘমালা দিয়ে ছায়া দেওয়া হয়েছে, কিন্তু নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে, ভাই কি সমস্যা, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওরা তো শক্ত জায়গায় দাঁড়াইছে, এদের জায়গাটা বড় শক্ত, আর আমরা যেখানে দাঁড়াইছি এটা বালু মাটি, গোড়া দিয়া দৌড় দিলে বালুগুলা ধুলার কারণে উঠতে থাকে, ধুলাবালির কারণে অন্ধকার হয়ে যায়, অন্ধকার হওয়ার কারণে আমরা কিচ্ছু দেখি না, ইয়া রাসূলুল্লাহ তীর দেখি না পাথর দেখি না, আল্লাহর হাবিবের দুইটা হাত মুবারক আমার আল্লাহর কাছে বাড়ায়া দিছে, ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ গো, আমার সাহাবীরা ধুলাবালির কারণে কিছুই দেখে না, এবার আমার নবী হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলধারে বৃষ্টি নামাইতে দেরি করে না, সাহাবীরা ছিল তৃষ্ণার্ত, বৃষ্টি পড়ার পরে তৃষ্ণা চলে গেছে, সাহাবারা ছিল ধুলাবালিতে, বৃষ্টি পড়ার পরে ধুলাবালি শক্ত হইয়া বসে গেছে, আর শক্ত জায়গা আমার আল্লাহ পিছলা বানাইয়া দিছে, আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না,
এক যুদ্ধ শুরু হয়ে গেছে এবার আমার নবী কিছুক্ষণ পরে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যায় কয় আসাবিরা আর কোন সমস্যা আছেনি কয় নবী গো সমস্যা আছে আমরা যাওয়ে আসিলাম কয়েকজন শহীদ হয়ে গেছে 14 জন আর এই দিকে কাফেররা শত শত হাজার 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 এখানে দাঁড়ায় আছে আমরা দেখতেছি আমাদের সংখ্যার দুই গুণ মেহেরবানি করে আমাদের সংখ্যা তো কমে যাচ্ছে যদি আমরা একটু সহযোগিতার কথা আল্লাহরে বলতেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদিরিও ওয়া আনতুম আদিল্লা আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে আল্লাহর হাবিব বলে ও আল্লাহ আমার সাহাবী তো 14 জন চলে গেছে গো কিন্তু আমরা এদের সঙ্গে যদি হেরে যায় তাইলে এই পতাকাকে পাহারা দিয়া রাখবে আমি আমার আম্মাকে নিয়ে যখন গেলাম আমি 14 জন সাহাবীর মাকবারা জিয়ারত করে এসেছি আর ওই 14 জন মাকবারার পাশে ওই পাহাড়টা যেই পাহাড়ের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতা নামাইয়া মুসলমানদেরকে বদরের যুদ্ধে সহযোগিতা করেছেন ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা ওই পাহাড় আমি নিজের চোখে দেখেছি ওই পাহাড়ের ভিতরে আসমান থেকে ফেরেশতা নামাইছে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য ওই মুহূর্তে যুদ্ধ চলতেছে একটা সাহাবী যার নাম হলো কাতাদা ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো রাসূলুল্লাহ নবী গো আমার যুদ্ধের ময়দানে আমি এসেছি যুদ্ধ করতেছি কিন্তু আমার চোখ দুইটা খুইল্লা জুইল্লা গালে ছড়ে গেছে এমন ভাবে তলোয়ার দিয়া চোখের ভিতরে ঢুকাইয়া চোখ দুইটার এমন ভাবে বের করে ফেলছে এই দুইটা চোখ আমার গালের মধ্যে জ্বলতেছে গো নবী আমি যুদ্ধ করতে এসেছি আমি কিছু দেখতে পারতেছি না দুনিয়া দেখতে পারি না আমার দুঃখ নাই জমিন দেখতে পারি না আমার দুঃখ নাই আমার পরিবার পরিজন দেখতে পারি না আমার কোনো দুঃখ নাই কিন্তু একটা দুঃখ নবী গো এই চোখটা যদি জায়গা কার চেহারা দেখা মনের জ্বালানি বাবু ইয়া রাসূলুল্লাহ চোখ থাকলে তো আপনি নবীকে আমি দেখতাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ দুইটা ভালো করে দেন আল্লাহর হাবিব ওই সাহাবীর ডাক দিয়া বলে হ্যাঁ সাহাবী আমি রসুল জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা চোখ চাই এবার সাহাবা একরাম আমাদেরকে যদি রসুল প্রশ্ন করত তোমরা কি চাও আমরা বলতাম আমরা জান্নাত চাই কিন্তু সাহাবী উল্টা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই এবার আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকে দিবি তোরে নবীর থুতু মোবারকটা লাগাইয়া এইভাবে চতুর্দিকে প্রলেপ দিয়া এমন ভাবে লাগাইয়া ঝুলন্ত চোখটাকে আমার নবী নিয়ে বসাইয়া দিলেন এবার রসুল ডাক দিয়ে কয় এ কাতাদা এখন তুমি দেখো চোখে দেখো কিনা কাতাদা ডাক দিয়া বলে নবী গু ও মায়ার নবী ও দয়ার নবী আমি এতক্ষণ কিছু দেখি নাই আমি চোখটা পড়ার আগেও আমি যা দেখতাম এখন চোখটা পড়ার পরে আপনি যখন আমাকে জ্বলন্ত চোখটা নিয়ে লাগাইয়া দিয়েছেন গো আল্লাহর কসম করে বলি আমি আগের চাইতে এই চোখ দিয়ে আমি আরো ভালো দেখি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে কাতাদা দুনিয়ার মানুষ জান্নাতের পাগল তুমি দিগো জান্নাত না চাইয়া চোখ চাইলা কারণ কি অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জালা জুরায় না জালা জুরায় না রে জালা জুরায় না জালা জুরায় না রে ওরে বেতরে লাই গাছে আগু ভেতরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ
জালাব জুরায় না জালা জুরায় না রে আমার মুর্শিদ নিলো আমার মন কারিয়া কে মন করে নিল হয়ে মন কে মন করে এ প্রেমে হে রি ডাকি দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝ লোকে তাহিরির সেই রূপের ঝ লোকে তাহিরির কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কে মন করে নিল হয়ে মন কে মন করে নিল হয়ে মন প্রেমে ডাকি দি ইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর হাবিব ডাক দিয়া কয় কাতা দা দুনিয়ার মানুষ জান্নাত চাই তুমি জান্নাত না চাইয়া চোখটা চাইলা কেন সুবহানাল্লাহ বলবেন না কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো ও মায়ার নবী যেই কাতাদা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে যেই কাতাদা নবীর ডাকে সারা দিয়া জিহাদের ময়দানে আসে যেই কাতাদা দিনকে রক্ষা করতে যাইয়া নিজের চোখের কুরবানি দেয় যেই কাতাদার চোখ স্বয়ং নবী মহব্বত নিয়া ভালো বিড়া দেয় এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন জান্নাত তো আমার নেওয়ার জন্য পাগল থাকবে জান্নাতের মালিক যেখানে ভালোবাসে জান্নাতের সিট তার জন্য বরাদ্দ আমার আল্লাহ রাব্বুল আলামিনই করে দিবে ঠিক কি না স্বয়ং নবী যার প্রতি রাজি রাবিয়া বসরি বলছিল আমি জাহান্নামকে ভয় পাই না আমি জান্নাতের আশা করি না আমি আমার রবের পাগল আমি আমার রব যদি আমার প্রতি রাজি থাকে জান্নাত চাওয়া লাগবে না ওই যে আসিয়ার মতো নম্র ফেরাউন আগুনে ফেলেছে আর ওই দিক দিয়ে জান্নাতের হুর আসিয়াকে নিতে আসতেছে কথা বলেন ঠিক কি না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠে ছোট্ট দুইটা বাচ্চা গেছিল যুদ্ধের ময়দানে রসুল বলছিল তোরা যাইস না তোমাদের যুদ্ধে যাওয়ার সময় হয় নাই কোনা আমরা যামু নবীর মহব্বতের কারণে রসুল পারমিশন দিছিল সাহাবীরা কয় এই তোমরা যুদ্ধের ময়দানে যাইছো কারে ভাত তোর মারছো ক ভাত তোর মারতাম চাই না আমরা ক কারে তলোয়ার দিয়ে আঘাত করছো ক দরকার নাই আমরা একটা মতলবে আইছি মতলবে কি মতলব কো হেরার বড়ডা কেডা বড়ডা কাফেরার বড়ডা কেডা বড়ডা
বড়ড়া মানে আবু জাহেল আর কি তো সাহাবীরা যে গায়ের বড়ড়া দিয়ে কি করবে আমরা তো হিডার একটু দেখ খুস্তাছি হিডার লগে তো খেলা হইব পরে দেখাই দিছে ওই যে গুড়ার উপরে বই আরিছে আবু জাহেল ইত্তা করে ওই আমনে ধর হেমনে ধর আর এই দুইটা দুই ভাইয়ে পরামর্শ করে ভাই আমি গুড়াডার হাটুর মধ্যে কূপ দিমু আর বাকি কামটা আপনি করবেন পরে দুই ভাই আস্তে আস্তে গেছে গুড়ার উপরে ছোট বাচ্চার কিতা করব ছোট বাচ্চার গনাত ধরে এই ছোট বাচ্চা মনে করছে এমনি ঘুরতাছে বুঝি তোলল খেলতেছে মেলতেছে তো দুইটা যায়া গুড়ার আড়ুর মধ্যে যখন কূপটা দিছে আড়ুটা এমনি ভেঙে গেছে আবু জাহেল উফতি কে কও কেডারে যেই মত হইছে কেডারে আর সহিডা উইটা ফাল দাও উইটা আবু জাহেল রে এমন দেওয়া দিছে এই ছোট্ট দুইটা বাচ্চার কাছে কাফেরদের সবচেয়ে বড় নেতা আবু জাহেল না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুবহানাল্লাহ এই কচুয়াবাসী বিবেককে জাগ্রত করো মেধাকে প্রসন্ন করো ঈমানের চেতনায় হুংকার তুলো সহায় সম্পত্তি পিছনে ফেলো এই দুনিয়াকে তুচ্ছ মনে করো আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে আজকের ওয়াজ থেকে বিদায় সিলেবাস দিয়ে যান যুগে যুগে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে তাদেরকে ধ্বংস করতে বড়দের কামান ব্যবহার করা হয় নাই ফেরাউন নাকে নীল নদে ডুবিয়ে মারা হয়েছিল ফের নমরুদ তাকে ল্যাংড়া বসা নাকিতে ঢুকে মারা হয়েছিল আর আবু জাহিল নাকে ছোট্ট দুইটা বাচ্চার হাতেই পরাজয় স্বীকার করতে হয়েছিল নিহত হতে হয়েছিল কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তাদের ধ্বংস এভাবেই হবে কথা বলেন ঠিক কি না বলেন শর্ত আছে ইমানদার হইতে সংখ্যা কম হোক বদরের যুদ্ধ থেকে শিক্ষা হইল সংখ্যা কম হওয়ার মাঝে যুদ্ধের জয় সংখ্যার মাঝে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থার উপর কথা বলেন ঠিক কি না ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হতে পারো ইসরায়েলের গোষ্ঠী এ ইসরায়েলের গোষ্ঠী তোরা ফিলিস্তিনে মারতে মারতে ফসল নব্বই ভাগ শেষ করছো এমন একটা সময় আইব রাসূল বলছেন ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনার যায় ফলাইব গাছ বলবে গাছ এ মুসলমানরা ইহুদির খুজ্জা ফাঁস না হ্যাঁ আমার পিছে ফলে দিছে দৈরে আইন না সাইজ কর পরে আমরা গাছের তুলা থেকে দৈরে আইন না সাইজ করুম এই সময় আসতেছে কথা কন ঠিক না বেঠি তবে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা এখন সাউন্ড আইসি ঠিক আছে মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক ঠিক লক্ষণ দেন ঠিক মোট করেন আমি যখন হাতটা তুলবো আপনারা এইভাবে আবার ঠিক বলবেন আর মনে মনে ভাববেন যে ইহুদিরা সামনে সাফারাত মারছেন আবার আরেকজন সুলমান মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি
মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচকে শহীদিন হিংস বারবার মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা ঠিক কি না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি মুট করেন আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না বদলা নিব এবার জালিমের দুর্গ করে সরকার ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না